সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে ক্লাস সিক্সের গণিত অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে অনুপাত এবং শতকরা নিয়ে আলোচনা করব। এখন অনুপাত এবং শতকরা নিয়ে আলোচনা করার আগে দেখো, আমি যে বিষয়গুলো বলি একটু বুঝতে পারবি না। এখন যদি আমি তোমাকে এরকম দেখো, তো একে কয় টাকার নোট আর এই কিয়া 100, তা আমি ধরে নিলাম যে দুইজন ব্যক্তি আছে, একজন আছে মনে করো রহিম আর একজন করিম। তা আমি ধরে নিলাম যে এই রহিমের আছে 100 টাকা আর এই করিমের আছে 500 টাকা। হতেই পারে, পারে তো? এইবার দেখো, আমার কাছে এই একটা লাঠি আছে যেটাকে আমরা ব্যাট হিসেবে চিনি নাকি, এই লাঠিটা। আবার দেখো এই হাতে আরো কয়েকটা লাঠি আছে, কয়টা লাঠি আছে? 5টা লাঠি আছে, তাই না? এই 5টা লাঠি যদি আমি এখানে জোড়াই মানে একত্রিত করি তাহলে কেমন হয় ঘটনাটা দেখো তো। এই 5টা যদি এখানে আমি জোড়া দিয়ে দিই তাহলে দুটো লাঠি সমান হয় কিনা একটু দেখি তো, হয় কিনা? এই একটা জোড়া দিলাম, এরপর এখানে আরেকটা জোড়া দিব, আরেকটা জোড়া দিব, খুলে যাচ্ছে। এইভাবে যদি জোড়া দিই দেখো যে এই এই একটা দুটো তারপরে তিনটা, এই তিনটার পরে এরপরে আরো দুটো যদি এখানে দিই দেখো, এর মাথায় যদি দিই তারপর আরেকটা যদি দিই তাহলে এই 5টা সমান এই একটা কিনা। তাহলে এই যে লাঠিটা, এই লাঠিটা, এটাও তো একটা লাঠি, এটাও একটা লাঠি, এই লাঠিটার এই লাঠিটা কত গুণ? 5 গুণ, এটা তো বুঝি। আর এই যে টাকার কথা বললাম, যে এই টাকাটা, এই টাকাটার কত গুণ? 5 গুণ। তাহলে এই যে অনুপাত, মূলত কিন্তু বিষয়টা হচ্ছে তুলনা করা, তুলনা করা যে এই ক্লাসে কতজন ছাত্র আছে আর কতজন ছাত্রী আছে, এটা তুলনা করা যায়। কয়জন শিক্ষক আছে, কয়জন শিক্ষার্থী আছে, তুলনা করা যায়, যায়। এই তুলনা থেকেই মূলত হচ্ছে কি অনুপাতের ধারণায় আসতে হবে। তাহলে এখন রহিমের আছে যদি 100 টাকা আর করিমের আছে যদি 500 টাকা, এইটা যদি আমি অনুপাত আকারে লিখি, কি আকারে লিখবো? অনুপাত আকারে। তাহলে এই অনুপাত আকারে লিখলে কিন্তু হয় 100:500। এখন এখান থেকে এই দুটো শূন্য বাদ দিয়ে লেখা যায়, দুটো শূন্য বাদ দিয়ে লেখা যায়, বাদ দিয়ে লিখলে হবে এই 1:5। এখন এইটাকে যদি আবার মনে করো গুণ করে লেখি, এই জায়গাটাকে যদি 2 দিয়ে গুণ করে লেখি, এইটাকে যদি 2 দিয়ে গুণ করে লেখি, 2 দিয়ে গুণ দেবো, তাহলে কত হয় বলতো? 200:2, এখানে এসে হবে কত? 1000। এগুলোই কিন্তু মূলত কি অনুপাত। এই যে এই যে কাজটা, এই কাজটা যদি স্মরণ করা হয়, এই কাজটা যদি স্মরণ করা হয় তাহলে কি হবে, এই দুটো দুটো শূন্য যদি বাদ দেয় তাহলে কিন্তু থাকে 2:10, মানে দুটো দুটো শূন্য বাদ দিয়ে লিখলাম আর কি, স্মরণ করে, ছোট করে। এবার এইটাকে যদি আরো ছোট করি, যে 2 দিয়ে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 অক্ষে 2, আর 2 দিয়ে যদি 10 ভাগ করি তাহলে কি 5 দুগুণে 10, সেই জায়গাটায় কিন্তু আবার চলে আসে যে 1:5। এটিই কিন্তু মূলত কি অনুপাত নাকি। এখন এবার আমরা লিখতে পারি যে গাণিতিক ভাবে যে করিমের টাকা আর হচ্ছে রহিমের টাকা আর কি করিমের টাকা, এটা আমরা লিখতে পারি কিভাবে অনুপাত আকারে। যখন আমরা লিখবো তখন আমি লিখতে পারি গাণিতিক ভাবে, দেখো এইভাবে লিখতে হয় যে গাণিতিক ভাবে কার টাকা প্রথমে বলছিলাম? রহিম। গাণিতিক ভাবে রহিমের টাকা ইষ্টু কার টাকা? করিমের টাকা। তাহলে এখানে কত? 100:5, কত? 500। এটাকে যদি স্মরণ করি তাহলে হয় 1:5। এইটাই মূলত কি অনুপাতের ধারণা।
এখন যে কথাটা বলছিলাম যে কোন অনুপাতকে কোন অনুপাতকে যদি সমান সংখ্যা দ্বারা শূন্য বাদে সমান সংখ্যা দ্বারা গুণ বা কি ভাগ করা হয়, সমান সংখ্যা দ্বারা কি গুণ বা ভাগ করা হয়, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। কেমন? এইটাকে যদি আমি কত দিয়ে গুণ করি, দুই দিয়া, দুই দিয়ে গুণ করলে হবে কত, দুই অক্ষে দুই, আর এইটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে হবে কি, পাঁচ গুণি দশ। তা এক্ষেত্রে আমি কি করলাম, দুই দিয়ে গুণ করলাম, দেখো তো বুঝো কিনা, দুই দ্বারা কি করলাম, গুণ করলাম। আর এই পাশটাকেও কিন্তু যদি দুই দিয়ে গুণ করলে এই হয়েছে। এবার যদি ভাগের লাইনে আসি, যে এখান থেকে যদি ভাগ করি, দেখো এই দশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাঁচ হয়, আবার এই দুইকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে এক হয়। তাহলে ভাগ করলেও যা হবে, এই বিষয়ে দুই দিয়ে কি ভাগ, দুই দিয়ে গুণ করলে যে রেজাল্ট আসে সেই রেজাল্টকে যদি ওই একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে পূর্বের রেজাল্টে ফিরে দেওয়া হয়। তাহলে শূন্য বাদে আর কোন সংখ্যা দিয়ে, শূন্য বাদে অন্য কোন সংখ্যা দিয়ে যদি কোন অনুপাতকে গুণ বা কি ভাগ করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন যে জায়গাটা বুঝতে হবে যে একটা অনুপাতের কোনটাকে কি বলে, যেমন এই যে একটা অনুপাত, এতে প্রথম প্রথম আসে এক, পরে আসে কত, পাঁচ। তো এই এককে, এই প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি, কি রাশি, পূর্ব রাশি, আর এইটার নাম কি উত্তর রাশি, এটাকে বলে কি উত্তর রাশি। প্রথম রাশি কি পূর্ব রাশি, পরেরটা কি উত্তর রাশি। এই অনুপাতকে কিন্তু আবার ভগ্নাংশ নামে অভিহিত করা হয়। কি নামে অভিহিত করা হয়? ভগ্নাংশ। কেন ভগ্নাংশ? এই অনুপাত হলো একটা ভগ্নাংশ। অনুপাত কি? অনুপাত একটি কি ভগ্নাংশ। কেন অনুপাত একটি ভগ্নাংশ? এমসিকিউ প্রশ্নের মধ্যে আসে যে অনুপাত আসলে ভগ্নাংশ কিনা। অবশ্যই ভগ্নাংশ। কেন ভগ্নাংশ? দেখো যে এখানে রহিমের টাকা আর করিমের টাকা যদি আমি এইভাবে লিখি, দেখো কেমন হয় বিষয়টা, যে রহিমের টাকা ইষ্টু কি, এই ইষ্টু দিয়ে প্রকাশ করা হয় করিমের টাকা। রহিমের টাকা ইকুয়াল কি করিমের টাকা, সমান সমান কি লিখছিলাম, এই এক ইষ্টু কত, পাঁচ। এটাকে যদি ভেঙে যায়, ভেঙে দেখি তাহলে কেমন হবে, দেখো বাদিয়া এই রহিমের টাকা যাবে উপরে, রহিমের টাকা, আর নিচে চলে আসবে কার টাকা, করিমের টাকা, আর এখানে হয়ে যাবে এক, নিচে আসবে কত, পাঁচ। এইবার যদি রহিমের টাকাটা আমি বের করি, দেখো বা এই যে আড়াআড়ি কি হয়, গুণ হয়, এই আড়াআড়ি গুণ হয়, তাহলে রহিমের টাকা, দেখো করিমের টাকাটা যদি নির্ণয় করি যে সরি রহিমের টাকা উপরেরটা, রহিমের টাকা হবে এক বাই পাঁচ, এই গুণ এই পাশে করিমের টাকা কি নিচে ভাগ অবস্থায় আছে, এই সমান সমান বিয়োগ যখন যায় তখন কিন্তু সবসময় চেঞ্জ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে কি যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে সেই মোতাবেক করিমের টাকা নিচে এখানে ভাগ অবস্থায় আছে, এখানে চলে গেলে কি হবে, গুণ, এই করিমের টাকা। তাহলে রহিমের টাকা সমান সমান হচ্ছে এক বাই পাঁচ গুণ কি করিমের টাকা। তাহলে এভাবে কিন্তু প্রকাশ করা হয়। এই জন্য বলা হয়েছে যে অনুপাত মূলত কি একটা ভগ্নাংশ। ওকে, আর গুণের যে জায়গাটা বললাম, এই রাশিকে শূন্য ছাড়া, শূন্য ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এই যখন পরিবর্তন হয় না তখন সেটার নাম হচ্ছে সমতুল অনুপাত। কেমন? এইটা একটু আমার সাথে যদি খাতায় লেখো তাহলে আরো ভালো হয়, খাতায় লিখলে আরো ভালো হবে। এখন না লিখলেও চলবে, আগে ভালো করে দেখো, আগে ভালো করে দেখো যে আসলে ঘটনাটা কেমন। এই লাইনটা হচ্ছে এরকম যে উভয় রাশিটা, আমার রাশিটা ছিল এক ইষ্টু কত, পাঁচ, এক ইষ্টু পাঁচ ছিল। তো এখন কথাটা যদি এভাবে হয় যে উভয় রাশিকে, উভয় উভয় রাশিকে কত দ্বারা, শূন্য ছাড়া, কি ছাড়া, শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে, যে কোনো কি দিয়ে, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে, ভাগ বা কি করলে, গুণ করলে, শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে এদের মানের কোনো পরিবর্তন হয় না, করলে এদের মানের কোনো কি পরিবর্তন হয় না। কিরকম তোমাকে আমি দেখাচ্ছি, দেখো যে কি কথাটা বলা হলো, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষা আসে, যে একটা অনুপাতের রাশিকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে এদের মানের কোনো পরিবর্তন হয় না। কেমন? এখানে আমি লিখেছিলাম এক ইন্টু ফাইভ, এইটাকে যদি আমি মনে করো তিন দ্বারা গুণ করলাম, তা তিন দ্বারা এপাশকেও মানে পূর্ব রাশিকেও তিন দ্বারা গুণ,
উত্তর রাশিকে তিন দ্বারা গুণ, তাহলে হবে কি তিন অক্ষে তিন, আর এবার যাতে কথা হবে কত পনেরো। এইবার মনে করো এক ইস টু ফাইভ, আবার গুণ করলে মনে করো পাঁচ দ্বারা, তাহলে হবে কত পাঁচ অক্ষে পাঁচ, পাঁচ সাথে কত পঁচিশ। এইবার একটা অনুপাত আছে মনে করো ছয় ইস টু তিরিশ, হতে পারে না, বা এই যে লেখি কত পাঁচ ইস টু পঁচিশ লিখলাম, এইবার পাঁচ দ্বারা ভাগ করে লিখবো। এইটাকে যদি পাঁচ দ্বারা ভাগ করি, পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে কত এক, আর পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে কত পাঁচ। তা দেখো এই অনুপাতটা, এই অনুপাত, তারপরে এই অনুপাত, এই অনুপাত, এই অনুপাত, সবগুলো একই অনুপাত কিনা, কারণ পাঁচ ইস টু পঁচিশ যা, এক ইস টু ফাইভ একই কথা, এক ইস টু ফাইভ যা যদি তিন দিয়ে গুণ করি তাহলে তিন ইস টু পনেরো একই কথা। তাহলে এইভাবে যখন কোন অনুপাতে উভয় রাশিকে, অর্থাৎ পূর্ব রাশি এবং কি উত্তর রাশি, উভয় রাশিকে যে কোনো একটি সংখ্যা দ্বারা যখন গুণ করা হয় বা ভাগ করা হয়, তাতে মানের কোনো পরিবর্তন হয় না, তখন এই জাতীয় অনুপাতকে বলে সমতুল অনুপাত। কি অনুপাত? সমতুল, অর্থাৎ এইটাও যা এটাও কিন্তু একই কথা। আমি কি বুঝতে পারছি বিষয়টা, যে কোন অনুপাতের পূর্ব রাশি এবং কি উত্তর রাশিকে যখন একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হবে, তাতে মূল যে রাশি, মূল যে অনুপাত, সেই মানের পরিবর্তন হয়ে গেল, সেটাকে সবসময় আমরা বলবো কি অনুপাত? সমতুল অনুপাত। তা নিশ্চয়ই বুঝতে পারছো যে সমতুল অনুপাত কোনগুলো? আচ্ছা, এই সমতুল অনুপাতের পরে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে লঘু অনুপাত। না, সরল অনুপাতটা আগে আলোচনা করি, তারপরে লঘু অনুপাত। দেখো সরল অনুপাত কি অনুপাত? সরল অনুপাত। তাহলে একটা অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি আমরা জানলাম, সমতুল অনুপাত আমরা জানলাম, এবার আমরা জানবো কি সরল অনুপাত। সরল অনুপাত কেমন? যখন অনুপাতে দুইটি রাশি থাকে, কথাটা কি, যখন অনুপাতে কয়টি রাশি থাকে? দুইটি রাশি থাকে, তাকে কি অনুপাত বলে? সরল অনুপাত বলে। কেমন? এই যে পাঁচ ইস টু দিলাম কুড়ি, এটা একটা কি সরল অনুপাত, যার এটাকে বলা হবে কি পূর্ব রাশি, আর এটাকে বলা হবে কি উত্তর রাশি। এটা হচ্ছে কি অনুপাত? সরল অনুপাত। আর আগে আলোচনা করলাম কি সমতুল অনুপাত। এইবার এবার আলোচনা করবো হচ্ছে লঘু অনুপাত। কি অনুপাত? লঘু। লঘু অনুপাতটা কেমন? লঘু অনুপাত বলতে কি বুঝায়? লঘু অনুপাত, লঘু অনুপাতটা হচ্ছে যে পূর্ব রাশি থেকে যদি উত্তর রাশি কি হয় বড় হয়, তাকে কি বলে? লঘু অনুপাত। কি হলো কথাটা? যে পূর্ব রাশি, পূর্ব রাশি থেকে যদি উত্তর রাশি কি হয় বড় হয়, তাকে বলে কি লঘু অনুপাত। কেমন? পূর্ব রাশি থেকে উত্তর রাশি কি হবে বড় হবে, যেমন এইরকম যদি দেখি, তাহলে দেখো এটা হচ্ছে কি রাশি? পূর্ব রাশি, আর এটা কি উত্তর রাশি। তা পূর্ব রাশির চেয়ে যদি উত্তর রাশি বড় হয়, এমসিকিউতে আসবে কিন্তু এগুলো, অবজেক্টিভ কোশ্চেনের মধ্যে আসে যে লঘু অনুপাত কি। তাহলে লঘু অনুপাত হচ্ছে যে অনুপাতে দুটো রাশি থাকবে এবং পূর্ব রাশির চেয়ে উত্তর রাশি তখন কি বড় হবে, সেটিকে বলো কি লঘু অনুপাত। এরপরে লঘু অনুপাতের বিপরীত হচ্ছে গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলছো যে গুরু অনুপাতটা কি হবে, এইটা যখন ঘুরেই দিব, অর্থাৎ গুরু অনুপাত কি লঘু অনুপাতের বিপরীত, লঘু কি অনুপাতে বিপরীত। বিপরীতটা কেমন? অর্থাৎ এইখানে এইখানে পূর্ব রাশি আমার তিন, আর উত্তর রাশি হচ্ছে ছয়। এইবার লঘু অনুপাতে যে হয়ে যাবে এই ছয় ইস টু তিন, যখন পূর্ব রাশি বড় থাকে আর উত্তর রাশি কি থাকে ছোট থাকে, যখন পূর্ব রাশি বড় থাকে আর উত্তর রাশি কি ছোট থাকে, তখন সেটাকে আমরা কিসেবে চিহ্নিত করব? গুরু অনুপাত। ওকে, এরপরে আর দুটো আলোচনা করব, সেটা হচ্ছে একক অনুপাত। কি অনুপাত? একক অনুপাত। আজকে যে আলোচনা হচ্ছে এটা যদি বাসায় দিয়ে একটু পড়ো,
তাহলে বোধ হয় এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে কোনটাকে কি অনুপাত বলে। তাই এরপরে আলোচনা করবো হচ্ছে কোনটা একক অনুপাত। একক অনুপাত কেমন? একক অনুপাত হচ্ছে দুটি রাশি যখন এক সমান হয়, দুটি রাশি যখন সমান হয়, অর্থাৎ যেমন পাঁচ ইস টু পাঁচ, এ পাশের রাশিও পাঁচ মানে পূর্ব রাশিও পাঁচ উত্তর রাশিও পাঁচ, এটার নাম হচ্ছে কি একক অনুপাত। আবার এরকম ভাবে হয় এক ইস টু এক, অথবা এই সাত ইস টু সাত, দশ ইস টু কি দশ, অর্থাৎ পূর্ব রাশি আর উত্তর রাশি যখন সমান হয় তখন সেটার নাম কি একক অনুপাত। এরপরে আর দুটো আছে, সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। কি অনুপাত? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কিভাবে বুঝায় দেখো তো, ব্যস্ত অনুপাত ভালো করে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। ব্যস্ত অনুপাত যেমন আমি যে উদাহরণ দিছিলাম যে রহিমের টাকা ইষ্টু করিমের টাকা, মনে আছে কিনা? রহিমের টাকা ইষ্টু কি করিমের টাকা, করিমের টাকা, রহিমের টাকা ইষ্টু কি করিমের টাকা। তাহলে রহিমের টাকা ছিল কত? এক, আর করিমের টাকা ছিল পাঁচ। এইটা তো একটা অনুপাত, ঠিক আছে। এখন যদি এর উল্টে হয়, উল্টে যদি হয় তাহলে প্রথমে লাগবে কি করিমের টাকা ইষ্টু কি রহিমের টাকা। তাহলে করিমের টাকা হচ্ছে পাঁচ ইষ্টু আর রহিমের টাকা কত? এক। তাহলে এক ইষ্টু পাঁচের ব্যস্ত অনুপাত হচ্ছে পাঁচ ইষ্টু এক। এক ইষ্টু পাঁচ অনুপাতের যখন ঘুরে যায়, অর্থাৎ পূর্ব রাশি যখন উত্তর রাশি হয়ে যায় আর উত্তর রাশি যখন পূর্ব রাশি হয়, তখনই সেটা হয়ে যায় কি অনুপাত? ব্যস্ত অনুপাত। যে আমার অনুপাত ছিল এক ইষ্টু পাঁচ, এটাকে ঘুরাই দিলে হয়ে যাবে যে রহিমের টাকা একটু করিমের টাকা এক ইষ্টু পাঁচ ছিল, এরপরে যখন করিমের টাকা একটু রহিমের টাকা হবে তখন হয়ে যায় পাঁচ ইষ্টু এক। এক্ষেত্রে বলা যায় যে এক ইষ্টু পাঁচের ব্যস্ত অনুপাতি হচ্ছে কত? পাঁচ ইষ্টু এক। এরপরে আসো আর একটা আছে বাকি, মিশ্র অনুপাত। কি অনুপাত? মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতটা কেমন? মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত দুটি অনুপাত যদি পাশাপাশি লেখি, যে কয়েকটি সরল অনুপাত মিলে মিশ্র অনুপাত হয়, সংখ্যাটা কেমন? কয়েকটি সরল অনুপাত মিলে কয়েকটি সরল অনুপাত মিলে একটি মিশ্র অনুপাত হয়, মিশ্র অনুপাত হয়। কিভাবে এটা হয়? যেমন দুটো সরল অনুপাত যদি আমি লিখি, দেখো দেখো, যেমন আমি যদি লিখি যে দুই ইস টু চার, এটা একটা অনুপাত, আর একটা অনুপাত দেখলাম তিন ইস টু পাঁচ। দেখো দেখো এই যে প্রথম যে অনুপাতটা, এই প্রথম অনুপাতের এইটি হচ্ছে আমার পূর্ব রাশি, এটি হচ্ছে কি উত্তর রাশি, আর এইখানে এসে এইটি হচ্ছে আমার পূর্ব রাশি, এটি হচ্ছে কি উত্তর রাশি। এখন মিশ্র অনুপাত কেমন হবে? এই পূর্ব রাশির সাথে এই পূর্ব রাশির গুণ, আর এই উত্তর রাশির সাথে এই উত্তর রাশির গুণ, তাহলে দুই গুণ কত হবে? তিন ইস টু চার গুণ পাঁচ, তাহলে উত্তরটা আসবে ছয় ইস টু কি কুড়ি। এই যে হলো যে রেজাল্টটা হলো, এইটা কি আমরা বলবো কি অনুপাত? মিশ্র অনুপাত। কারণ দুটো সরল অনুপাত একত্রে মিশে মিশ্র কখন হয়? দুইটা তিনটা যখন একত্রে মিলিত হয় সেক্ষেত্রে মিশ্র বলে, ঠিক কিনা? যেমন দুধ আলাদা জাল হচ্ছে, তাই তো? আমরা খাওয়ার সময় দুধের সাথে একটু চিনি নিতে পারি, একটু গুড় নিতে পারি, তাই এই যে মিশ্রণ হলো তাতে কি স্বাদ বেড়ে গেল? তাহলে মিশ্রণ হলে তো স্বাদ বাড়ে না। সেভাবে দুটো তিনটে যখন একত্রে মিশ্র হয় তখন সেটাকে মিশ্রণ বলে। তাই এখানেও এখানেও এটাও সরল অনুপাত, এটাও কি সরল অনুপাত। এই সরল অনুপাত পূর্ব রাশির সাথে পূর্ব রাশির গুণ আর উত্তর রাশির সাথে উত্তর রাশির গুণ করলে যে ফলাফল আসে সেটির নাম হচ্ছে কি মিশ্র অনুপাত। এই অনুপাতের রাশির একটা কথা খুব গুরুত্ব সহকারে আরেকটু মনে রাখতে হবে সর্বশেষ বলে আমি শেষ করব, যে আমরা যখন এই অনুপাত করব অনুপাতের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুপাতের রাশির একক অভিন্ন হতে হয়। এই জায়গাটা একটু বুঝাই দিই, দেখো অনুপাত কি হলো কথাটা, যে অনুপাতের রাশির অনুপাতের কি অনুপাতের রাশির একক অভিন্ন হবে, মানে একটার সাথে আরেকটার মিলবে না। কিরকম? যে যে বিষয় বা রাশির তুলনা করা হবে
তাদের একক ভিন্ন ভিন্ন হতে হবে। যেমন আমি যখন তুলনা করেছি, খেয়াল করো, তখন এই টাকার সাথে টাকার তুলনা করেছি, করেছি তো, টাকার সাথে টাকার তুলনা করেছি। যখন এই কাঠির তুলনা করেছি, কাঠির তুলনা, কাঠির যখন তুলনা করেছি, তখন কাঠির সাথে কাঠির তুলনা, অর্থাৎ সমজাতীয় জিনিসের তুলনা হতে হবে। এই কাঠির সাথে আমি কোনো ক্রমেই টাকার তুলনা করা যাবে না অনুপাতের ক্ষেত্রে। টাকার সাথে লাঠির তুলনা করা যাবে না, কাঠির সাথে কি হবে? কাঠির তুলনা হবে। টাকার সাথে টাকার তুলনা, বয়সের সাথে বয়সের তুলনা, ছাত্রের সাথে ছাত্রের তুলনা বা ছাত্রীর তুলনা হতে পারে, কিন্তু এপাশে মানুষ আর ওপাশে গরু এভাবে তুলনা হবে না। গরুর সাথে গরুর তুলনা হবে, ছাগলের সাথে ছাগলের তুলনা হবে, বাট ছাগলের সাথে আর টাকার সাথে আবার লাঠির সাথে মানুষের সাথে তুলনা করা যাবে না। তা আশা করি তোমরা অনুপাতের ধারণাটা বুঝতে পারছো। এরপরের ক্লাসে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। ওকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, ধন্যবাদ।